ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাঙ্গের ছাতার মতো বেসরকারি ক্লিনিক হাসপাতাল গজে উঠছে। এসব হাসপাতালে চিকিৎসার মান কতটুকু আছে এই ব্যাপারে কারো কোনো প্রকার নজরদারি নেই। যে যেভাবে পারছে রোগীর পকেট কাটছে, এবং বেসরকারি প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশন কিছুদিন পরপরই তাদের মন গড়াভাবে তাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার ফি বাড়িয়ে থাকছে। এর ফলে সাধারণ রোগীদের উপর প্রচণ্ড চাপ পড়ছে। তারা অনেকে চিকিৎসা নিতে এসে ভিটে মারা মাটি হারা হচ্ছে, তারা সর্বস্ব হারাচ্ছে, অথচ এখানে কোনো মানসম্পন্ন চিকিৎসা কতটুকু হচ্ছে এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রকার তদারকি নেই। এবং এইভাবে যে ব্যাঙ্গার ছাতার নেই এই ধরনের প্রাইভেট ক্লিনিক গড়ে উঠছে তারও কোনো প্রকার মন্ত্রী নেই। অতি সম্প্রতি একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় একজন ছাত্রলীগের কর্মী কলেজ শিক্ষার্থী মারা গেছে। এই ধরনের ঘটনা অহরই ঘটছে, কিন্তু এর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রকার শিক্ষা নিচ্ছে না, বা তাদেরকে যথাযথ আইনের আওতায় এনে নিয়ম নীতি মাফিক যেন এই প্রাইভেট ক্লিনিকগুলো পরিচালিত হয় এই ব্যাপারে কোনো প্রকার নজরদারি আমাদের চোখে পড়ছে না। ব্যাঙ্গের ছাতার মধ্যে গড়ে উঠছে অনেক অসংখ্য হসপিটাল। আমার জানা মতে সদরে প্রায় 100-এর উপরে হসপিটাল আছে, কিন্তু অনেক হসপিটালে নিবন্ধন নাই। অনেক হসপিটালের সেবার মান একেবারেই নিম্নমানের। তারা শুধু ব্যবসার জন্য তারা এগুলো করে থাকে, কিন্তু দেখা যায় কি কোনো কারণে ডাক্তার এবং হসপিটাল কর্তৃপক্ষের ভুলের কারণে যদি রোগী মারা যায় তারা এটা দামাত সেবার দেওয়ার জন্য চেষ্টা করে। প্রশিক্ষিত বা ল্যাব টেকনোলজি আগে বলতে বোঝায়, ল্যাব টেকনোলজিস্ট অধিকাংশ ক্লিনিকগুলোতে নেই। যে না ধারণ করেছে তারা ওই অন্য জায়গায় দুই একদিন দেখলো শিখলো ওদের কি এনে এখানে তারা ওই রিপোর্টগুলো করানো হয়, যেন সত্যিকার রিপোর্ট আসে না। এবং অধিকাংশ ক্ষেত্রে মানহীন যে মেশিনগুলো সত্যি কথা মান নেই, তার পুরনো সেকেন্ড হ্যান্ড নিয়ে আসছে। আছে কানাচে গজিয়ে উঠেছে অনেকগুলো ক্লিনিক এবং হাসপাতাল, যেখানে সেবার মান খুবই নগণ্য। এবং আমরা যতদূর জানি যে অনেকগুলো চিকিৎসা কেন্দ্র আছে যেখানে হচ্ছে কাগজপত্র নাই, নাই হচ্ছে পর্যাপ্ত জায়গা, চিকিৎসার মান খুবই নগণ্য। থেকে আসা সহসর মানুষগুলো, রুগীরা যারা সঠিক সেবা না পেয়ে এই দালালের কারণে বিভিন্ন হসপিটালে রেজিস্ট্রেশনভুক হয়নি এরকম হসপিটালে আনাচে কানাচে ক্লিনিকে নিয়ে যায়, ভুল চিকিৎসা করিয়ে এই যে আমরা অপদস্থ হচ্ছি, অকালে প্রাণ যাচ্ছে। আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকগুলি মানসম্মত, জনবান্ধব, জনসন্তুষ্টিমূলক স্বাস্থ্যসেবা যেন দিয়ে থাকে এই জন্য আমরা নিয়মিত পরিদর্শন করে থাকি। এবং পরিদর্শনে যদি অনিবন্ধিত থাকে তাদেরকে আমরা নিবন্ধনের জন্য তাগিদ দিয়ে থাকি, এবং যারা নিবন্ধিত আছে যারা মানসম্মত সেবা না দেয় তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা করে থাকি। আমরা ইতিমধ্যে গত 6 মাসে 6টি মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আমরা নিয়মিত স্বাস্থ্য বিভাগের টিম এই বেসরকারি ক্লিনিক বা হাসপাতালগুলিতে পরিদর্শন করে থাকি যেন মানসম্মত স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। আমরা এর মধ্যে এই বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকগুলিতে কোনো অব্যবস্থা থাকলে আমরা জোর ব্যবস্থা নিই। ইতিমধ্যে একটা প্রাইভেট ক্লিনিকে যে একটা বিষয়ে পত্রপত্রিকায় চিকিৎসা অবহেলার জন্য আমরা ইতিমধ্যে একটি তদন্ত কমিটি করেছি, তারা তদন্ত করে আমাদের কাছে রিপোর্ট প্রদান করবে।